বিপদের ওপর মহাবিপদ। এবার বাংলার দিকে প্রবল গতির বেগ নিয়ে ধেয়ে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড়। চলতি মাসেই এই ঘূর্ণিঝড় কিন্তু শক্তিশালী আকার ধারণ করে আছড়ে পড়বে বাংলার উপকূলে, যার ফলে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর। তো কবে, কখন, কোন সময়ে এই ঘূর্ণিঝড় বাংলার উপকূলে আছড়ে পড়বে এবং আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ কত হতে পারে, কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংসলীলা, তারই সাথেই এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার কোন কোন জেলায় হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেই গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। বাংলায় ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড়ের কালো মেঘ। ইতিমধ্যেই মায়ানমার উপকূলে কিন্তু একটি শক্তিশালী নিম্নচাপ অবস্থান করছে। সময়ের সাথে সাথেই এই নিম্নচাপ কিন্তু প্রবল শক্তিশালী আকার ধারণ করে ভারত মহাসাগর এবং বঙ্গোপমহাসাগর হয়ে কিন্তু আসবে বাংলার দিকে। এই নিম্নচাপ থেকে যেই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হবে এই ঘূর্ণিঝড়ের নামকরণ কিন্তু করা হয়েছে মোচা। ঘন্টায় প্রায় 180 থেকে 200 কিলোমিটার গতিবেগে এই ঘূর্ণিঝড় কিন্তু আছড়ে পড়তে পারে বাংলার উপকূলে, যার ফলে যেখানেই আছড়ে পড়বে সেই জায়গায় কিন্তু হবে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় 3 থেকে 4 দিন পর্যন্ত বাংলার বিভিন্ন জেলায় চলবে ভারী বৃষ্টিপাত। আবহবিদরা জানাচ্ছেন এই ঘূর্ণিঝড় যখন ল্যান্ডফল করবে তখন কিন্তু তার শক্তিক্ষয় করে পরিণত হবে গভীর নিম্নচাপে, তার ফলে নিম্নচাপের বৃষ্টিতে কিন্তু ভাসবে সারা বাংলা। দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে, বিশেষ করে বাংলাদেশের উপকূলে কিন্তু হবে বিধ্বংসী ক্ষয়ক্ষতি। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় নিয়ে কিন্তু চিন্তা প্রকাশ করেছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।